আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিদ্যালয়ের বাড়ি সহকারী শিক্ষক পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে বসে লেখাপড়া করছ। নিশ্চয় তোমরা নতুন বছরের বইগুলো ইতিমধ্যে পেয়েছ, পড়ালেখা শুরু করেছ। আমরা তোমাদের লেখাপড়ায় সহযোগিতা করার জন্য বিদ্যালয় বন্ধের এই ফাঁকে অনলাইন ক্লাসে আবার চালু করেছি। তোমরা একটু বয়স্ক নিয়ে এই আজকের পাঠটি যদি একটু অবলম্বন করো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক উপকার আসবে, জ্ঞান লাভের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় ভর্তি দেখো, তোমাদের নিচ্ছে মনে আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি মনে আর দেখেছ। এই বইটি আমরা প্রথম অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, এটি বাঙালি জাতীয় জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা প্রথমে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমরা যে পাঠটি আলোচনা করব, রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে আমরা আলোচনা করব আজকের পাঠ। তাহলে তোমরা খাতায় লিখো রাষ্ট্রভাষা আন্দোলন, প্রথম অধ্যায়ে প্রথম পাঠ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই পাঠটি তোমরা অধ্যয়ন করলে বা যদি একটু ভিডিওটা কনফার্ম করে দেখো মনোযোগ দিয়ে, যে তিনটি বিষয় আমরা অবশ্যই জানতে পারবো, বুঝতে পারবো, রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ বর্ণনা করতে পারবো, দুই নম্বরে রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা বর্ণনা করতে পারবো, তিন নম্বর এই আন্দোলনের যে তাৎপর্য, এই তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো। আর না গেলে তাহলে আমরা পাঠে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, পাঠ্য বই দেখো। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে এক ধরনের বিভ্রান্তি দেখা দেয়। এই বিভ্রান্তি দেখা যে অবস্থা, এই অবস্থাকে বলা যায় সংহতি ও একাত্মতার সংকট। তাহলে নব প্রতিষ্ঠিত বা নবজন্ম প্রাপ্ত পাকিস্তান শিশু রাষ্ট্রটির এক নম্বর সমস্যা কি দেখা দিল? সংহতির সমস্যা, ঐক্য ও সংহতির সমস্যা, যেটি রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রথম আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতির জন্য দুটি আলাদা রাষ্ট্র, এই তত্ত্বকে কেন্দ্র করে পাকিস্তান রাষ্ট্রের জন্য যেটাকে বইয়ের ভাষা আমরা দ্বিজাতি তত্ত্ব বলি। দ্বিজাতি তত্ত্ব হলো কি? হিন্দু মুসলিম দুই জাতি, দুই জাতির জন্য দুটি আলাদা রাষ্ট্র গঠন করে। এই তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ নিজেই পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরে গণপরিষদে তিনি যে কথা বললেন, সেটি মূল কথা হলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাঞ্জাবি সিন্ধি পখতুন যে জাতিগুলো পাকিস্তান রাষ্ট্রে বসবাস করছে, তারা সবাই মিলে পাকিস্তানি হতে হবে, সবাই মিলে এক পাকিস্তানি হতে হবে। কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে তারা কি করেছে? ইসলাম এবং বৌদ্ধ ভাষাকে মূলত প্রাধান্য দিয়েছে। পাকিস্তানের পূর্ব বাংলায় অবস্থিত যে আমরা পূর্ব পাকিস্তানের বিশাল একটি এলাকা, বিশাল জন অধ্যুষিত এলাকা, হ্যাঁ, তখনই প্রায় 7 কোটি বাঙালি, 7.5 কোটি বাঙালি রাষ্ট্রভাষা তাদের বাংলা ছিল, এদের কথা বেমালুম ভুলে গিয়েছে অথবা অবজ্ঞা করে এদেরকে পর্দার আড়ালে ঠেলে দিয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ নিজেই। তিনি তার ঘোষণায় তিনি বললেন কি, পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু ভাষা, উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর ফলে পূর্ব বাংলার বুদ্ধিজীবী মহলে, ছাত্র মহলে, হ্যাঁ,
আফমন জনতা কৃষক শ্রমিক সর্বাঙ্গনে বাংলা ভাষা কথাটি উঠে আসে। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে মধ্যে দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করতে হয় তাহলে মূলত কারণ আন্দোলনের কারণ রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ কি? জিন্নাহর এক চোখা নীতি যে পাকিস্তানে বদ্রী হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সংখ্যার দিক থেকে পাকিস্তানিদের সাইডে বাঙালি এক নম্বরে ছিল, অন্যান্য সব জাতি মিলেও বাঙালির সংখ্যা বেশি ছিল। প্রিয় শিক্ষার্থী, এ সময় বহুভাষাবিদ বাঙালি পণ্ডিত ডক্টর মুশফিকুল্লাহ, এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন। তাহলে কারা এগিয়ে আসেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এদেশের বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, এরা কী করতে এসেছেন? বাংলা ভাষা, বাঙালি সাহিত্য সংস্কৃতিকে রক্ষায় এগিয়ে আসেন। এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য হলো আমরা বাঙালি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একথা তো সত্য, আমরা হিন্দু হতো মুসলিম এটা যেমন সত্য তার চাইতে বড় সত্য হলো আমরা বাঙালি বটে। তাহলে বাংলা ভাষা মর্যাদা রক্ষা করার জন্য বাঙালি পৃথিবীর ইতিহাসে এক অনবদ্য ভূমিকা পালন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 1948 মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যভবনে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উপস্থিত শিক্ষার্থীরা কি তাকে নিয়েছিল? বাঙালি শিক্ষার্থীরা না বন্ধুরা, বাঙালি শিক্ষার্থীরা তা মেনে নেয়নি। জিন্নাহ সে বক্তব্যকে বিনা চ্যালেঞ্জে ছেড়েও দেয়নি। একসাথে সমস্যা তারা নো 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 না 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 বলে চিৎকার শুরু করে দিয়েছিল। হ্যাঁ, দেশের শিক্ষাবিদ, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেয়। পাকিস্তানের গণপরিষদে এরপরে বাঙালি সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লা, হ্যাঁ ধীরেন্দ্রনাথ দত্ত তিনি পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য বিলুপ্ত হন। প্রিয় শিক্ষার্থীরা, ডক্টর মুশফিকুল্লাহ প্রথম সাহিত্যে লিখেন বাংলা ভাষার পক্ষে, আর ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম সংসদে ভাষার দাবি উত্থাপন করেন, পরে অবশ্য তিনি শহীদ হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই শহীদ ধীরেন্দ্রনাথ রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন। দুঃখের বিষয়, মুসলিম লীগের অনেক বাঙালি সদস্যও সেদিন বাংলা ভাষার বিপক্ষে অর্থাৎ ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল অবশ্য যুক্তিযুক্ত, পাকিস্তানের তত্ত্বের মোট জনসংখ্যা ছিল 6,90,000। এর মধ্যে 4,40,00,000 ছিল বাঙালি, বাকি 2,50,000 মানুষের মাতৃভাষাও আসলে উর্দু ছিল না, বিভিন্ন ভাষা ছিল, অনেক ভাষা পাকিস্তানে কি ছিল প্রচলিত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সঙ্গে গুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী, এই কথা বাঙালি মেনে নিতে পারেনি। বাঙালি কেবল বাংলা ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেনি, তারা উর্দু পাশাপাশি রাষ্ট্রভাষাকেও প্রতিষ্ঠা করে। আরে বাঙালি হৃদয় উদার ছিল, সঙ্গে গরিষ্ঠ হওয়ার পরেও একমাত্র বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে এরকম বলেনি, পাকিস্তানে উর্দু ভাষার পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা দাবি মর্যাদা চেয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের গৌরব, পৃথিবীর ইতিহাসে আর কোনো ভাষার জন্য কোনো ভাষাভাষী লোকেরা প্রাণ দেয়নি, একমাত্র বাঙালি জাতি বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সম্মান করে বিজয়ী বেশে রয়েছে। যে
তারা একমাত্র তাদের মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। এ সময় বাংলার অসংখ্য দামাল ছেলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার এক মধ্যে 1948 সালের 11ই মার্চ 1948 সাল ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হয়েছিল। এ সময় কলিয়া আহার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন। দমন পীড়নে পুলিশের বহু ছাত্রত্বে আহত হয়। এতেও ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়। আন্দোলনের পথ ধরে 1952 সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশনে বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করা করে রাষ্ট্রপতি বাংলার দাবিতে সারা পৃথিবী দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনটি ছিল সেদিন 21শে ফেব্রুয়ারি 1952। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের ভালো দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই সময় 144 ধারা জারি করে। এই 144 ধারা জারি করার পরে চারজনের বেশি তাদের জমায়েত হতে না পারে সেই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বাঙালি ছাত্ররা বাঙালি দামাল ছেলেরা এই 144 বা 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। 20 ফেব্রুয়ারি রাতে সভা করে তারা পরদিন 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক জগন আন্দোলনে ডেকেছিল আমাদের পূর্বসূরি ছাত্র নেতৃবৃন্দ, পুলিশ তখন আন্দোলনকারীদের ঠেকাতে ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, প্রথমে তারা লাঠিচার্জ করলো, পরে তারা কাঁদা নিকট ছিল, তাতেও তোমাদের গ্রহণ পারল না। তখন তারা আব্দুল মতিন ও গাজীর নেতৃত্বে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। তখন আব্দুল মতিন ও গাজীর ভাষা সৈনিক নয়, ভালো সৈনিকদের নেতা। প্রিয় শিক্ষার্থীরা, পুলিশ গুলি চালালেন গুলিতে রফিক উদ্দিন শাহাদাত বরণ করেন, শফিও শাহাদাত বরণ করেন। হ্যাঁ, ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি করা হয় যখন তাদেরকে, তারা সেখানে শাহাদাত বরণ করেন। এর মধ্যে আব্দুল সালাম চিকিৎসার মারা যান। 22 ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফি মোহন সহ 9 বছরের কিশোর ওহিউল্লাহ সেদিন কী হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছিল। 22শে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল তারা সবাই ভাষা শুরু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ওহিউল্লাহ কিশোর শহীদ সেটা তখন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল, আমাদের গর্বের বিষয়। সেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন। সে যে স্থানে সেই স্থানে 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের তৈরি করেছিল শহীদ মিনার। 1963 সালে এই অস্থায়ী মিনারটি স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যে অংশটুকু পাঠ করতাম, এই অংশটুকু আমরা ভাষা আন্দোলনের বর্ণনা জানতে পারলাম। তাহলে প্রথমে আমরা জানতে পারলাম ভাষা আন্দোলনের কারণ, পরে জানতে পারলাম ভাষা আন্দোলনের ঘটনা। এরপরে ভাষা আন্দোলন তাৎপর্য যেটা সেটি কি, ভাষা আন্দোলনের সিঁড়ি দিয়েই 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশ পতাকা পেয়েছে, বাংলাদেশ জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। প্রিয় শিক্ষার্থী, এটাই বড় তাৎপর্য ভাষা আন্দোলনের, যে আজকে বাঙালি জাতি পৃথিবীর দরবারে একটি গৌরবান্বিত আসনে অলঙ্কৃত করতে পেরেছে। ইউনেস্কো 1999 সালে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, বাংলা ভাষার মর্যাদাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের ইউনেস্কো মুক্ত সকল দেশে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ভাষা আন্দোলনের পরবর্তী সময়গুলোতে বাঙালির ভাষা শিল্পীরাই পরবর্তী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। সেসব শিক্ষা আন্দোলনের, সহায়তা আন্দোলনের, 69 গণ অভ্যুত্থানের,
স্বাধীনসম্মত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে। এটি হলো ভাষা আন্দোলনের সবচেয়ে বড় তাৎপর্য। আমরা যদি ভাষা আন্দোলনের সেই তাৎপর্য বুকে ধারণ করে আমাদের দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি, তাহলে আমাদের ভাষা আন্দোলনের আরও সফলতা আমরা ভোগ করতে পারব বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসল তো আমরা আজকে পাঠগুলো একটু প্রশ্নাকারে জানি। তাহলে প্রথম পাঠ হলো রাষ্ট্রভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা আন্দোলন করতে হওয়া গেল 1947 সালে পাকিস্তান রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান রাষ্ট্রটি নৈতিকতার সংকটে পড়ে, ঐক্য এবং সংহতির সংকটে পড়ে। ভাষা হবে কি, জাতির ভাষা কি হবে, নিজেদের তত্ত্বের ভিত্তিতেই পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে। আরেকটা প্রশ্ন আমরা জানতে পারবো, নিজেদের প্রবক্তা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে আবার সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর সংখ্যালঘুদের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কে? জিন্নাহ নিজে। তখন পূর্ববাংলার গভর্নর ছিলেন আমিন। আমরা বিভিন্ন পত্র থেকে পড়েছি, শুনেছি, তখন ছাত্রদের সুন্দর স্লোগান ছিল, হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কল্লা চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পূর্বশরীরা যে ধামাল রক্তের টকবগ রক্ত ঝরিয়ে আমাদের জন্য আশার দাবি প্রতিপূরণ করেছেন, সেই শহীদদের আমরা আজকে ক্লাস আমি স্মরণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে প্রশ্ন আমরা যেতে পারি, কত তারিখে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল? 1948 সালের 11ই মার্চ। 1948 সালের 11ই মার্চ সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই ধর্মঘট থেকেই বাঙালি ছাত্র ব্যক্তিবৃন্দ গ্রেপ্তার হয়েছিলেন। কারা কারা ছিলেন সেই গ্রেপ্তারের দলে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অলি আহাদ এবং কাজীগুলো মাহমুদ সহ অনেকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 147 ধারা জারি করা হয়? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত তারিখে এই সিদ্ধান্ত নেয় যে 147 ধারা ভঙ্গ করবে? 20 তারিখ রাতের সভায় তারা সিদ্ধান্ত নেয়। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের উপর প্রথম পুলিশ বাহিনী কী চালিয়েছিল? প্রথমে লাঠিচার্জ করেছে। দ্বিতীয় দফায় কী করেছিল? কাঁদানো গ্যাস ছুড়েছে। তৃতীয় দফায় গুলি করেছে। প্রিয় শিক্ষার্থী, পুলিশের গুলিতে প্রথম শহীদ হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের সামনে। এই জন্য স্থানে কী করা হয়, 23শে ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার তৈরি করা হয়। তাহলে আমাদের যে শহীদ মিনারটি রয়েছে এটি ঢাকা মেডিকেল কলেজের ওখানে প্রথম তৈরি হয়েছিল। 1963 সালে এই অস্থায়ী মিনারটিকে বিশাল আকৃতি রূপ দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আরেকটি প্রশ্ন, ভাষা আন্দোলনের সবচেয়ে বড় তাৎপর্য হল 1971 সালের মুক্তিযুদ্ধ সংগ্রাম এবং বিজয়। ভাষার দাবি আমাদের প্রতি কি? আমাদের প্রতি ভাষার দাবি হলো আমরা শুদ্ধ উচ্চারণে বাংলা বলবো, বাংলা শিখবো, বাংলা বলবো, বাংলায় লিখব, বাংলা ইংরেজি মিশিয়ে কিছু বলবো না। নিজেকে আপডেট যাই করার জন্য অনেকে বাংলা ইংরেজি মিশিয়ে বলতে চায়, বাংলার সাথে অর্ধ মিশিয়ে বলতে চায়, হিন্দি মিশিয়ে বলতে চায়, না, এটি আমরা করবো। যখন আমি বাংলা বলবো শুদ্ধ বাংলাই বলবো, আমি যদি ইংরেজি বলতে চাই শুধু ইংরেজিতেই বলবো। বাংলার সাথে বাংলার মর্যাদা রক্ষার্থে আমরা বাংলার সাথে অন্য ভাষা খিচুড়ি পাকাবো, শুদ্ধ বানান বাংলা লিখব, রশ্মিকার দীর্ঘিকার, হ্যাঁ, তাহলে বসব মদিনস্ব দন্ত্যস্ব, এসব উচ্চারণ এবং বানান রীতি আমরা মনোযোগ সহকারে শিখব। তাহলেই আমাদের আজকে বাংলা যে ভাষা আন্দোলন, ভাষা যে শহীদ, এগুলো আমাদের কাছে আরও মর্যাদা গর্বে উঠবে, আমরা ভাষার প্রতি আরও মর্যাদাশীল হয়ে থাকব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের কি বাড়ির কাজ দিয়ে আমি বুঝতে থাকো, বাড়ির কাজ তোমরা ভাষা আন্দোলন লিখবে, বাড়ির কাজটা লিখো হোমওয়ার্ক ভাষা
বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা একটু খাতায় লিখো, সবাই লিখেছ? ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। আমি যে আলোচনা করেছি এখান থেকে সহযোগিতা নিবে, পাঠ্য বই থেকে সহযোগিতা নিবে, এরপর আমাদের এখন ভাষার মাস কত প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে টিভিতে, হ্যাঁ কত প্রোগ্রাম ওখান থেকে আসবে, এগুলো পড়বে, তাহলে অনেক জ্ঞান লাভ করবে। শুধুমাত্র পাঠ্য বই দু চার পাতা পড়লে